অন্যরা যেসব বাসে ভ্রমণ করে আর আমরা যেসব বাসে ভ্রমণ করি। কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে শ্যামলী বাসে করে যাব ঢাকার উদ্দেশ্যে, সেখান থেকে যাব সেন্ট মার্টিনে। যদিও রংপুর থেকে কক্সবাজারের সরাসরি বাস রয়েছে, তবে এবার ঢাকা থেকে সরাসরি যাব, বাসে একটু দেরিতে ছাড়বে, তাই কাউন্টারে বসে বাংলাদেশ আফগানিস্তানের হাইলাইটস ম্যাচ দেখছিলাম। আমার সাথে যাচ্ছে রিয়াদ। এই তোমার জন্য তো দুধ পিঠা নিয়ে আসছি, খাবা নাকি এখন? অবশেষে বাস পৌঁছালো কাউন্টারের সামনে, আল্লাহর নাম নিয়ে বাসে উঠলাম। ভালোই চলছিল, হঠাৎ করে সামনের সিটের যাত্রী তো বাসটিকে স্লিপার কোচ বানিয়ে ফেলল। যেহেতু বাসে আমার ঘুম আসে না, তাই ভেবেছিলাম সারা রাত রিয়াদের সাথে গল্প করে কাটাবো, কিন্তু বাসে উঠার পরে রিয়াদ কোনো পাত্তাই দিল না। আমার সফর সঙ্গীরা কেন এমন হয় আমি বুঝি না। যাত্রাবিরতি দেওয়া হলো বগুড়ার ফুড ভিলেজে, এখানে পাওয়া যায় সাদা ভাত, গরু, খাসি, মুরগি, তারপরে আপনার তেহরি, মুরগ পোলা, চিকেন কাবাব, তারপরে আপনার বিফ বার্গার, চিকেন বার্গার, রুটি পরোটা, তন্দুর রুটি, সবজি, ডাল কলিজা, ইত্যাদি ইত্যাদি খাবার পাওয়া যায়। বাইরে বের হয়ে বিশাল বিশাল কাবাব দেখে লোভ সামলাতে পারলাম না। এটা আপনার বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত, আর উইন্টার সিজনের 1 নভেম্বর টু লাস্ট ফেব্রুয়ারি। কাবাব খাওয়া শেষ করে আমাদের বাস খুঁজতে থাকলাম, অনেক পুরাতন আমলের একটি গাড়ি চোখে পড়লো। গাড়িটা তো মোটিভেট করে চলা যায়। বাসের কাছে এসে একটা খারাপ সংবাদ পেলাম, পাওয়ার কার্ড দিচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পঞ্চগড় থেকে আসা একটা গাড়ির ইতালি সিটে আমাদের উঠিয়ে দেওয়া হলো, যেটাকে বলা যায় গরিবের স্লিপার কোচ, যার বেশিরভাগ সিটই ছিল বেশ কমফোর্টেবল। গাড়ি 100-100 চলতে থাকলো, যার ফলে কিছু যাত্রী তো রেগেই গেল। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে সকাল 9টার মধ্যে পৌঁছালাম ঢাকায়। ঢাকা থেকে টেকনাফের বাস সন্ধ্যা 6:30, তাই উবার নিয়ে ঢাকার রাজপথ ধরে চলে আসলাম খালার বাসায়। সারাদিন খালার বাসায় বিশ্রাম করে বিকাল 5টার মধ্যেই বের হলাম পান্থপথের উদ্দেশ্যে। মামার গাড়িতে করে অনেক জ্যাম পেরিয়ে পৌঁছালাম পান্থপথে। পান্থপথ থেকে সেন্ট মার্টিন পরিবহনের বাসে করে যাব টেকনাফ পর্যন্ত। এছাড়াও সেন্ট মার্টিন পরিবহন থেকে আপনি নিতে পারবেন হলো আমাদের ঢাকা টু টেকনাফ যে বাসের সার্ভিসটা, এটা নিতে পারবেন, এবং সেন্ট মার্টিনে যাওয়ার জন্য যে শিপের বুকিংটা, ওটাও পাবেন আমাদের কাছ থেকে। মোটামুটি এখানে আমাদের সব কিছু অ্যাভেলেবেল আছে। সেন্ট মার্টিন পরিবহন ছাড়াও এখানে রয়েছে হানিফ, শ্যামলী, সৌদিয়া, রয়্যাল কোস্ট সার্ভিস। ঢাকা থেকে এটাই প্রথম সেন্ট মার্টিন যাত্রা, তাই হোটেল, বাস টিকিট, জাহাজ টিকিট সবকিছুই নেই সেন্ট মার্টিন পরিবহনের মাধ্যমে। যদিও তাদের ঠিক করে দেওয়া হোটেলের ছবি আর বাস্তবে হোটেলের তেমন কোনো মিল পাওয়া যায়নি, এগুলো এডিটিং করা যায় ভাই, তাই সেন্ট মার্টিন যাত্রার সকল ইনফরমেশনগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেন্ট মার্টিন পরিবহনের মিনি বাস আসলো আরামবাগ পর্যন্ত নিয়ে যাবার জন্য। মিনি বাসে বসে থাকতে থাকতে মিনি বাস থেকে নামলাম আরামবাগে। কি ব্যাপার, এখানে আবার নামলাম কেন? বাস থেকে নেমে বার্গার খাওয়া শুরু করলাম। আরামবাগ থেকে টেকনাফের বাস ছাড়লো জাস্ট 9টায়। বিজনেস ক্লাসের কোচ হওয়ায় সিটগুলো ছিল অনেক বড় বড়, যার ফলে সিটে পা উঠিয়ে আরামে বসা যাচ্ছিল। আর ভালো লেগেছে সেন্ট মার্টিন পরিবহনের আপ্যায়ন। আপ্যায়ন মানে পানি দিছে, পানি। অফবিট নামে একটি হোটেলে যাত্রা বিরতি দেওয়া হলো, যেখানে 30 টাকার কেক 35 টাকা দিয়ে কিনে মনে মনে চিন্তা করলাম, যাত্রাপথে হোটেলগুলোতে খাবারের মূল্য এত বেশি হয় কেন? গাড়ির নামে সেন্ট মার্টিন পরিবহন। সকাল 7টার মধ্যে পৌঁছালাম টেকনাফে, আলহামদুলিল্লাহ। বাস থেকে নেমে পরিচয় হলো, আমার নাম মাহমুদ। সে জাহাজ পর্যন্ত আমাদের লাগেজ পৌঁছানোর দায়িত্ব নিল, আসলে তার বাসা, আর লাগেজ নেওয়ার বিনিময়ে সে নিবে টেকনাফ থেকেও জাহাজের টিকিট কাটা যাবে। বিভিন্ন ক্লাসের জাহাজ আছে, এছাড়াও বিভিন্ন ক্লাসের হোটেলও ভাড়া করা যাবে এখান থেকে। খন্ডেক লম্বর আমনের নিচেই ফেলবে, অলরেডি 8:30
আর আটটায় উঠতে দিবেন ওইদিকে। আর যেহেতু জাহাজের এখনো অনেক দেরি, তাই নাস্তা সেরে নিলাম। জাহাজ ছাড়ার এখনো 2 ঘন্টা বাকি, তাই একটু ঘোরাফেরা করছিলাম। জানতে পেলাম টেকনাফ থেকে ঢাকার বিভিন্ন টাইপের গাড়ি রয়েছে। সান মার্টিন হুন্ডাই, সান মার্টিন পরিবহন, সান মার্টিন ট্রাভেলস, শ্যামলী পরিবহন, শ্যামলী এলাম, সৌদি আছে, আর রিল্যাক্স আছে, হানিফ, এগুলো বাদাম দুধ চিনি সবগুলো ম্যাচ করা। এটা দুধ না, এটা হলো কি, সুজি। জেটি ঘাটের আশেপাশের জমিগুলোতে আবাদ করা হচ্ছে লবণ লবণ। কাজলের মেইন ডেক দিয়ে বেকুরুসের ভিতর দিয়ে পৌঁছালাম। রিয়াদ সরল মনে একটা প্রশ্ন করলো। আয়ুব আমাকে বিভিন্ন জাহাজগুলো ঘুরে ফিরে দেখালো। জাহাজ থেকে মায়ানমার দেখা যাচ্ছিল। জাহাজে বসে টেকনাফের সৌন্দর্য উপভোগ করছিলাম। 9:30 জাহাজ ছাড়ল। শান্ত নাপ নদী দিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে একসাথে 8টি জাহাজ রওনা হলো। সবচেয়ে বেশি গতি ছিল অ্যাটলান্টিক ক্রুজের। জাহাজগুলোর একসাথে চলা দেখতে ভালোই লাগছিল, আর ভালো লাগছিল জাহাজের সাথে গাংচিলের ছুটে চলা দেখতে। জাহাজের সামনে চলছিল নাচ আর গান। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকুন। সকল প্রকার ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলুন। তবে আমার মতো আবার অতি উৎসাহে কারো পানি ভর্তি বোতল আবর্জনা ভেবে ফেলতে যাবেন না। নীল পানি দেখতে ভালোই লাগছিল, তবে সে ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই সমুদ্র উত্তাল হয়ে গেল। সব যাত্রী তো চুপচাপ সিটে বসে গেল, তবে নাবিক সাহেব খুব দক্ষতার সাথে জাহাজ নিয়ন্ত্রণ করতে থাকলো। নীল পানির স্রোতে দুলতে দুলতে পৌঁছালাম সেন্ট মার্টিন জেটি ঘাটে। জাহাজ থেকে নেমে অটো ভাড়া করলাম সাকিনা রিসোর্টে যাওয়ার উদ্দেশ্যে। সেন্ট মার্টিনে প্রতিদিন 12:00 থেকে দুপুর 3:00 পর্যন্ত অটো ভাড়া কয়েক গুণ বেড়ে যায়। পরবর্তী সেন্ট মার্টিনের ভিডিওতে থাকবে হুমায়ুন স্যারের সমুদ্রবিলাস, বিভিন্ন কম দামি বেশি দামি হোটেল, মোটরসাইকেলে সেরা দ্বীপ, সেন্ট মার্টিনের বেস্ট রেস্টুরেন্ট আর সমুদ্র স্নান। আমি গোপাল বর্মা,